আসসালামু আলাইকুম, আমি সাবরিনা। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি গিয়েছিলাম মমইন ইকো পার্কে। আমাদের বগুড়া শহরে অবস্থিত অনেক সুন্দর একটি পার্ক মমইন ইকো পার্ক। মমইন ইকো পার্কে মজার মজার চা পাওয়া যায়। আমরা এসেছিলাম সন্ধ্যার পরে একটু চা খেতে, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমরা এসেছি রাতের বেলায়। রাতের বেলায় লাইটিং কম থাকার কারণে আপনাদের সঙ্গে সেভাবে হয়তো শেয়ার করতে পারিনি। তারপরেও আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন রাতের বেলায় ইকো পার্কটি দেখতে কেমন লাগে। এটি হচ্ছে ইকো পার্কের মেইন গেট। আমরা এখন ইকো পার্কের ভিতরে প্রবেশ করছি। রাতের বেলা কয়টা পর্যন্ত এটি ওপেন থাকে সেটাও আমি সঠিক জানি না, জানা হয়নি। তো অনেক কিছুই ছিল লাইটিংয়ের কারণে আমি দেখাইতে পারিনি। ইকো পার্কে প্রবেশ করতেই দেখলাম এক পাশে কনসার্ট হচ্ছে, তো আমরা সবাই মিলে একটু গেলাম কনসার্টটি দেখতে। অনেকেই দেখছিল, কিছুক্ষণ সময় ওখানে ছিলাম। এরকম কনসার্টও প্রতিদিন হয় কিনা জানি না, তবে ওখানে দেখছিলাম, ভালোই লাগছিল। তো কিছুক্ষণ সময় থাকার পরে আমরা আবার রওনা দিলাম চা খাওয়ার জন্য। যেহেতু আমরা চা খেতে এসেছি, প্রথমে আমরা চাটি খেতে যাব, এই জন্য একটু হাঁটতে হাঁটতে আবার রওনা দিলাম চা খাওয়ার জন্য। কোথায় চা ভালো পাওয়া যায়, কোন চাটি আজকে খাবো, আর আপনাদের সাথে ওই জিনিসটা শেয়ার করব। আর আকাশটা একটু মেঘলা ছিল, তাই বেশি সময় থাকবো না, তো হাঁটছি এখন আমরা সবাই। আর ঘুরে ঘুরে আশেপাশে সব কিছু দেখছিলাম, দোকানগুলো ছিল, কি কি পাওয়া যাচ্ছে আমরা একটু দেখি। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি একটি চায়ের দোকানে। দেখতে পাচ্ছেন এখানে পাওয়া যাচ্ছে হলো বালু চা। তো ভাবলাম আমরা তো মটকা চা খেয়েছি, এবার একটু বালু চা খাই, খেতে কেমন লাগে আপনারা দেখতে পাচ্ছেন। এই চাটি অনেক কিছুই আছে। বালু চাটি কীভাবে প্রস্তুত করছে দেখুন। বালুর উপরে চাটি বানাচ্ছে, আর যে মাটির কাপে দিবে সেটাও বালির উপরে রেখে গরম করে নিচ্ছে। বালু চাটি যেভাবে প্রস্তুত করছে দেখে অনেক ভালো লাগছিল, আমরা সবাই দেখছিলাম। আগেই বলেছিলাম আকাশটি একটু মেঘলা ছিল। আমাদের জন্য যখন চা বানাচ্ছিল তখন বৃষ্টি নেমে আসে, তো আমরা এই জন্য বসে পড়লাম, বাইরে আর কোথাও ঘুরলাম না, চার জন্য বসে পড়লাম আর সেখানে বসে বসে সেলফি উঠাচ্ছিলাম সবাই। বৃষ্টির শব্দে বসে চা খাবো, মজাটাই আলাদা। তো আমরা বসে বসে সেলফি উঠাচ্ছি, আশেপাশে আরও অনেকে বসেছিল। এর মধ্যে আমাদের জন্য চা চলে এসেছে। এখন আলোচনা হচ্ছে কে কোন চাটা নিবে। সবচেয়ে বেশি যেটা ফুলে আছে সেটা নিবে উমামা। উমামা খুব খুশি আমাদের সঙ্গে চা খাবে, তো আমি আমার কাপটা নিয়ে নিলাম, উমামাকেও দিয়ে দিলাম। চায়ের ভিতরে অনেক কিছু দিয়ে দিয়েছে, তাই একটু চামচ দিয়ে নিয়ে নিচ্ছিলাম। তো এখন একটু খেয়ে দেখবো কেমন লাগে। তো খাচ্ছিলাম আর ভাবছিলাম এটাতে আসলে কিসের টেস্ট পাচ্ছি, একটা ফ্লেভার পাচ্ছিলাম। পরে চিন্তা করে দেখলাম যে এটা ছিল এলাচি ফ্লেভার, ভালো লাগছিল। সঙ্গে ছিল সমুদ্র বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, সঙ্গে ছিল মালাই। সাব্বিরও খাচ্ছে, সবাই খাচ্ছে, ভালো লাগছিল। বৃষ্টির মধ্যে তার ভিতর পাশে বৃষ্টি হচ্ছে। তো খাওয়া শেষে আমরা চলে আসলাম, আবার হাঁটছিলাম, তো একটু ঘুরে দেখে তারপরে চলে যাব। তো মূলত যেহেতু আমরা চাটা খাওয়ার জন্য আসছিলাম, চাটা খাওয়া শেষ, আর রাত হয়েছে, বৃষ্টিও হয়েছে, তো বেশি আর ঘুরবো না, এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি। ইকো পার্কটি থেকে যাচ্ছি, কিন্তু মমইন থেকে যাচ্ছি না।
যেহেতু এখানে লাইটিংটা কম ছিল তাই বেশিক্ষণ আমরা এখানে ছিলাম না, কিন্তু মমেনের ভিতরে যখন আমরা গেলাম ওখানে অনেকটা সময় ছিলাম। তো আমরা মমেনের ভিতরে রাস্তাটা এসেছি, এখানে আমরা একটু ছবি উঠাবো, সবাই গ্রুপ ছবি উঠাচ্ছি। তো আমাদের কাজই তো একটা, যখনই বাইরে বের হব ছবি উঠাবো। জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগছিল, সবাই মিলে ছবি উঠাচ্ছিলাম। সবচেয়ে বেশি ছবি উঠেছে সাব্বির আর হামজা, আমরা পাশে দাঁড়িয়ে থিয়ে দেখছিলাম ওরা ছবি উঠাচ্ছে। তো আমাদের দেখে অনেকে আরও আসছিল, ওরাও এখানে নেমে ছবি উঠাচ্ছিল। লাইটিংটা এখানে এত সুন্দর ছিল দেখতে, জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগছিল, অনেক সুন্দর পরিষ্কার ছিল। তো উমামাও ঘুরে ঘুরে দেখছে সব কিছু, অনেক মজা করছে। আমরা এখানে বসে বসে একটু ছবি উঠাচ্ছিলাম, তো বারবার ঘেমেও যাচ্ছিলাম। তো আমাদের এখানে ছবি উঠানো শেষ, আমরা এখন আবার একটু হাঁটতে বের হয়েছি। এখানে হলো মাছের চাষ হচ্ছে, এর ভিতরে অনেক মাছ ছিল, আপনারাও দেখুন, দেখতে পারবেন হয়তো, ছোট 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 দেখা যাচ্ছে মাছগুলো, অনেক মাছ। তো এগুলো দেখে আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি, বেশিক্ষণ আর থাকবো না। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আপনাদের সঙ্গে মমেনের ভিতরে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।